আসসালামু আলাইকুম। আমার চকলেট প্রেমী সকল দর্শকদের জন্য আজকে নিয়ে এলাম মজাদার একটা চকলেট কেক। ভীষণ তুলতুলে ময়েস্ট এই চকলেট কেকটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। আর কিভাবে বানাবেন সেটাই এখন দেখব। তার জন্য একটা মিক্সিং বলে আমি মাঝারি সাইজের একটা ডিম নিয়ে নিচ্ছি। মাত্র একটা ডিম দিয়েই এই কেকটা বানানো হবে। সাথে 1/4 কাপ দিয়ে দিচ্ছি তেল, চাইলে মেল্টেড বাটারও দিতে পারেন। আধা কাপ দিয়ে দিচ্ছি চিনি। এবারে এই তিনটা একসঙ্গে ভালো করে একটু ফেটে নিব। এটাকে ফোম বানানোর দরকার নেই, জাস্ট ডিমের কুসুমটা ভালোভাবে চিনির সঙ্গে মিশে গেলেই হবে। এইরকম যখন সাদা সাদা হয়ে আসবে তখন এর মধ্যে আমি আধা কাপ দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। সেই সঙ্গে এর মধ্যে 1/4 কাপ দিচ্ছি বাটার মিল্ক। এটা আসলে আমি 2 টেবিল চামচ টক দইয়ের সঙ্গে পানি মিশিয়ে বানিয়ে নিয়েছি, যেহেতু ঘরে বাটার মিল্ক ছিল না। তারপর একসঙ্গে ভালো করে এভাবে মিশিয়ে নিলাম। 3/4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা এবং 1/4 কাপ দিয়ে দিচ্ছি কোকো পাউডার, অর্থাৎ দুটো মিলে 1 কাপ। 1 চা চামচ বেকিং পাউডার এবং 1/4 চা চামচ বেকিং সোডা, সাথে সামান্য একটু লবণ দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আর তাহলে আমাদের এই কেকের ব্যাটার তৈরি হয়ে যাবে, ঝামেলা কম তাই না? এইবারে এটাকে আমরা বেক করব। তার জন্য একটা 4 কোনা প্যানে আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছিলাম, তার মধ্যে ঢেলে দিয়ে ওভেনে বেক করে নিব 35 মিনিটের জন্য। যদি আপনাদের ওভেন না থাকে তাহলে চুলায় পানির ভাপে যেভাবে পুডিং বানানো হয় সেভাবেও চাইলে বেক করে নিতে পারেন। এইবারে গরম গরম এই কেকটার উপরে আমি একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ছিদ্র করে নিচ্ছি। কেকটা এমনিতেই যথেষ্ট সফট, কিন্তু আমি কেকের মধ্যে একটা ময়েস্ট ভাব আনবো, তার জন্য একটা সিরাপ বানিয়ে নিচ্ছি। 1/3 কাপ গরম পানির মধ্যে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি এবং 2 চা চামচ দিয়ে দিব কফি। সুগার সিরাপের মধ্যে একটা কফির ফ্লেভারও থাকবে। ভালো করে মিশিয়ে নিয়ে এই গরম গরম সিরাপটা আমরা হালকা গরম কেকের উপরে দিয়ে দিব। চাইলে একটা ব্রাশও ব্যবহার করতে পারেন। আমি একটা 1 চা চামচের সাহায্যে এইভাবে ওপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এবং এটাকে কিছুক্ষণ থাকতে দিতে হবে, যাতে কেকটা এই সিরাপটা ভালোভাবে টেনে নেয় আর ভেতর থেকে ময়েস্ট হয়ে যায়। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই সিরাপ টেনে নেওয়ার কাজ ভালো হবে না, তাই কেক হালকা গরম থাকতেই এই কাজটা করতে হবে। এবার এই কেকের স্বাদটাকে আরও বহুগুণে বাড়াতে আমরা একটা চকলেট গানাস তৈরি করব। তার জন্য একটা বাটিতে কিছুটা চকলেট চিপস নিলাম। আপনি চাইলে যে কোনো ধরনের সুইটেন্ড চকলেট এখানে ব্যবহার করতে পারেন। আর এটাকে মেল্ট করার জন্য গরম দিয়ে দিলাম হেভি ক্রিম, হুইপড ক্রিমও আপনি ব্যবহার করতে পারেন। গরম করে ব্যবহার করলে চকলেটটা সহজেই মেল্ট হয়ে যাবে। গরম থাকা অবস্থায় এটা এরকম একটু পাতলা থাকবে, আর ঠান্ডা হলে বেশ ভারী হয়ে যাবে, যেটা দেখতে এবং খেতে অনেক মজার হবে। তারপর এটা সরাসরি আমাদের ওই কেকের উপরে ঢেলে দিতে হবে। তারপর অপেক্ষা করতে হবে পুরোপুরি কেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত আর এটা ঠিকমতো সেট হওয়া পর্যন্ত। সাজানোর জন্য ওপর দিয়ে আপনি চাইলে কিছু এরকম চকলেট শেভিংস দিয়ে দিতে পারেন। রুম টেম্পারেচারে কেকটা পুরোপুরি ঠান্ডা হবার পর কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপরে খেলে আসল স্বাদটা পাবেন। এবার আপনার পছন্দ মতো শেপে এটাকে কেটে নিয়ে পরিবেশন করুন। আর কাটার পর দেখতেই পাচ্ছেন ভেতরটাও দেখতে যেমন ইয়াম্মি, উপরে বাইরে সব জায়গার লুকটাই কিন্তু ভীষণ মজার। তারপর আপনি চাইলে একটু সাজিয়ে পরিবেশন করতে পারেন, আর এত ধৈর্য না থাকলে কেটে কুটে খাওয়া শুরু করতে পারেন। আর কাটা দেখেই বুঝতে পারছেন কত সফট হয়েছে। মুখে দিলে একটা রসালো ভাব আছে, পুরোটাই চকলেটি, সাথে একটা কফির ফ্লেভার, ভীষণ মজার। বানিয়ে দেখুন কেমন লাগে, আর সেটা চাইলে আমার সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন।